আলাইকুম অন্ধুরা আমি শ্রীকান্তিক বলছি আমার আরেকটি নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমান তো আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি দেশে এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা লাইক দিতে ভুলে গেছো তারা প্লিজ একটা লাইক করে দিও আর যারা ভিডিওটি কন্টিনিউ করার আগে এই কাজটি করে দিয়েছো তাদেরকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ তো দেখো মা আলু কেটে নিয়েছিল আর এখন সুন্দর করে ভেজে নিচ্ছে লাল লাল করে আর একটু আগে তো দেখলে মা লটপটি রান্নার প্রস্তুতি নিচ্ছে আসলে কি এখানে পা ডানা সব কিছু আছে হাত পা মুরগির সব কিছু এখানে আছে কলিজা মাথা তো তোমরা যারা পাপ খেতে পছন্দ করো না তারা প্লিজ ইগনোর করে নিও কিন্তু স্কিপ করে দেখো না তাহলে কিন্তু আমি খুব কষ্ট পাবো আমি হচ্ছে এই ভিডিওটি বানিয়েছি তোমাদের জন্য কিন্তু তোমরা স্কিপ করলে তো আমার কোনোই লাভ হলো না তো এই জন্য স্কিপ করবে না কিন্তু ইগনোর করে নিও হ্যাঁ তো দেখো মা এখন আলুটাও দিয়ে দিল মানে আলুগুলো দিয়ে দিল আর এখন তাদের বন্ধু তৈরি করে দিচ্ছে দেখো কিভাবে বন্ধুত্ব তৈরি করতে হয় সেটা মায়ের কাছ থেকেই জানা যাবে দেখো কি সুন্দর করে রান্না করা হচ্ছে মুরগির হাত পা গিলা কলিজা সব দিয়ে একদম দুর্দান্ত একটা রেসিপি তো দেখো মা এক সামান্য পরিমাণে পানি দিয়ে দিল যাতে মশলাটা না পুড়ে যায় তো দেখো কত সুন্দর লাগছে দেখতে এখন আমার তো পা খেতে খুব প্রিয় তাই মা আসলে কি পা দিয়েছে তো তোমরা পায়ের দিকে খেয়াল না কর তরকারিটা দেখো কত আমি দেখতে আর বন্ধুরা এখন দেখো এখানে আমার সুটকি রান্না করছে এটি কিন্তু খেতে মজা লাগে তবে আমি হচ্ছে একটা কারণে আসলে এটা আমার ভালো লাগেনি সেটা তো আমরা পরেই বুঝতে পারবে তো বন্ধুরা দেখো কত সুন্দর করে মা সুটকিটা রান্না করছে মা অনেক সুন্দর করে এই সুটকিটা রান্না করে তো দেখি কিন্তু জীবের জল আসছে নোমা হচ্ছে একদম ঝাল ঝাল করে রান্না করে এটা লইটা শুটকি আলু দিয়ে মা রান্না করেছে আর বন্ধুরা আসলে কি আমি কোচিংয়ে গেছিলাম কিন্তু মা মোবাইল নিয়ে যাওয়া ভুলে গিয়েছে তার ভিডিও হলো না তো দেখো আমি বাসে এসে হামলে পড়েছি গোসল করে অজু করে নামাজ পড়ে আর দেখো নিপা পাঠিয়েছে মজাদার টমেটো আলু দিয়ে মজাদার ছোট মাছের একটা তরকারি তো এটা খেয়ে তো আমি একদম ফ্যান হয়ে গেছি এত টেস্টি ছিল বন্ধুরা কি আর বলবো নিপা বোমা এত সুন্দর করে রান্না করেছে আর জানো তো বোমাদের হাতের রান্না খেতে না খুব ভালো লাগে আর মায়ের হাতে তো কথাই নেই তবে বোমাদের হাতের রান্নার একটা অন্যরকম ফ্লেভার তাই না বন্ধুরা তো দেখো আমি কত মজা করে খাচ্ছি নিপা বোম্মার হাতের রান্না তো মজা তারপর নাহিয়ার মায়ের হাতের রান্নাও মজা মানে আমার যে বোম্মা আছে আমার দুইটা বোম্মা তো তাদের হাতের রান্না তো খুব টেস্টি হুম মজা করে খেয়ে নিলাম এইটা খাওয়ার পরই শুটকি খাওয়ার পর ভালো লাগেনি আসলে কি আমার অনেকগুলো বোমা আছে তো তাই বললাম আর এটা খাওয়ার পরই তো শুটকি ভালো লাগেনি দেখো শুটকিটা ট্রাই করব মনে করেছি মজা লাগবে কিন্তু না মজাদার তরকারি খেলে কি আর ভালো লাগে এই যে খাওয়ার পর দেখো কেমন লাগলো আমি রেক দিতে পারিনি আসলে আমি চিবিয়া খাওয়া শুটকিগুলো খেতে পারি না আমার একটু গল্প লাগে মানে গন্ধ লাগে যেগুলো ভ্যানিশিং মুডে রান্না করা হয় ওগুলো আমার এত টেস্টি লাগে মানে মা মজা করে চ্যাপা সুটকি রান্না করে ওটা একদম ভ্যানিশিং মুডে রান্না করে তো তে খেতে খুব ভালো লাগে তো দেখো মা এখন আমাকে দিয়ে দিলো মজা লটপটি লটপটির হুম অসাধারণ খুব টেস্টি ছিল মা তো আমাকে বেশি করে দিয়েছে আর আমাকে মা পা দিয়েছিল কিন্তু আমি এখন খাচ্ছি না কারণ অনেকেই তো তোমরা পা পছন্দ করো না এই জন্য আমি একটু ইগনোর করেছি তো তো দেখো কত মজা করে খাচ্ছি আমি অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি আর দেখো আমি মুরগির হাত খাচ্ছি আসলে আমি মুরগির ডানা খাচ্ছি এটাই তো মুরগির হাত তাই না খুব মজা করে খেয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে রেস্ট নিয়েছিলাম তারপর আরবি পড়তে গেছি আরবি পড়া থেকে এসে চলে গেছি বাহিরে খেলতে আর বন্ধুরা আগামীকাল পড়লেই আমার কোরআন খতম হয়ে যাবে ইনশাল্লাহ আর তিন চারটা পৃষ্ঠা আছে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে কারণ আমি তো তিরিশ পাড়ায় চলে গেছি তোমাদের দোয়ায় সুহান আল্লাহ তোমরা যে আমার জন্য এতদিন দোয়া করেছ তাই আমি এত দূরে চলে গেছি তো বাহিরে খেলাধুলা শেষ করে বাহির থেকে এসে দেখো আমি খেতে বসেছি আর আজকে তো আমি দুধ খাবো না মাকে বলছিলাম আর আমি তো মাগরিবের নামাজ আগেই পড়ে নিয়েছি মাকে বলছিলাম মা আমি আজকে দুধ খাবো না তো মা বলল আচ্ছা দুধ খেও না কিন্তু কিভাবে নাম মা কী ভাবে দুধ খাওয়াবে তার পদ্ধতি মায়ের জানা আছে দেখো আমার হাতে দই ধরিয়ে দিল। তো মাকে তো দুধ খাওয়াতেই হবে না খাওয়ালে চলবেই না আর বাবার তো ইচ্ছা সারা দিন দুধ খেতে হবে না ছাড়া পড়াশোনা করব কিভাবে। তাই না দেখো মা কিভাবে আমাকে দুধ খাওয়ায় তোমরা এই বুদ্ধিটা ব্যবহার করবে করে তোমাদের বেবিদেরকে খাওয়াবে বিশেষ করে মায়েদেরকে বলছি আপনারা আপনাদের বেবিদেরকে এইভাবেই কিন্তু দুধ খাওয়াবেন তাহলে বেবির দুধও খাওয়া হবে আর যদি দই না খায় তাহলে আমার আর কিছুই করার নেই তো বন্ধুরা দেখো আমি এখন মজা করে পপকর্ন খাচ্ছি পপকর্নটা তো অনেক মজা ছিল আর মা আমাকে পপকর্নটা ভেজে দিয়েছে প্রথমে আমি এক এমনি এমনি খাচ্ছিলাম তারপর দুই দিয়ে খেয়েছি দুই দিয়ে পপকর্ন খেতে এত মজা বন্ধুরা তোমাদেরকে কী আর বলবো তারপর বাবাকেও মা দিয়েছে কিন্তু বন্ধুরা জানো খুবই রাজশাহীতে চলে গেছে তো আমার বোনটা একটু ভালো না আমি যেই হচ্ছে ফুপি রুমের দিকে তাকাই দেখি ফাঁকা পড়ে আছে লাইট অফ তো দেখে কেমন লাগে আমি ভাবি ফুপি আছে বলে একদিন ঢুকেছি কে দেখি লাইট অফ তা তারপর তো মনে পড়লো ফুপি তো চলে গেছে তো তোমরা সবাই আমার ফুপির জন্য দোয়া করো যাতে আমার ফুঁপি সুস্থ থাকে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফিজ